সালামু আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে। আজকে যে অর্গানাইজেশন আমাদের সঙ্গে আছেন, অত্যন্ত জনপ্রিয় প্রজেক্ট এবং অর্গানাইজেশন, ভেরি ওয়েল নোন, ডাজ নট নিড এনি ইন্ট্রোডাকশন, ইউ অল নাও, ইটস ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। আমরা প্রিভিয়াস টু সেগমেন্টে আলোচনা করেছি যে বর্তমান অবস্থা কী, কী কী প্ল্যান আছে, কী কী ইভেন্ট চলছে, এবং আমরা ডকুমেন্টারি দেখেছি সেকেন্ড সেগমেন্টে, এবং কী প্রজেক্ট নিয়ে তারা এই রমাদান মাসে চ্যানেল এসে আসছেন। আমরা চমৎকারভাবে দেখেছি ইন এ ভেরি শর্ট ফ্রেম ইন্ট্রোডাকশন টু ওয়াকফ ফান্ড, অ্যান এক্সপ্লেনেশন টু ইসলামিক উইল, অ্যান্ড হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অ্যান্ড হাউ ক্যান উই ডু ইট। নাও ইন দিস সেগমেন্ট আমি জানার চেষ্টা করবো একটু ডিটেল সম্পর্কে ইসলামিকালি, হাউ ইম্পর্টেন্ট ইট আস ফর আস টু হ্যাভ উইলস অ্যান্ড স্পেশালি লিভিং ইন আ ওয়েস্টার্ন সোসাইটি, হোয়াট শুড উই ডু, হাউ শুড উই ডু, হু শুড উই আস্ক, অ্যান্ড অল অফ দিস রেলেভেন্ট ইনফরমেশন পারহ্যাপস মেনি অফ আস মাইট নট বি অ্যাওয়ার অফ। অ্যান্ড আমরা জেনেছি প্রিভিয়াস সেগমেন্টে অ্যাবাউট হালাল ইনভেস্টমেন্ট। আমি আরেকটু ডিটেল জানার চেষ্টা করবো হালাল ইনভেস্টমেন্ট সম্পর্কে, এবং ইনভেস্টমেন্ট আমরা শুনেছি কীভাবে ইউটিলাইজ করবো, উইল ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট দি আদার অপশনস অফ অল অফ দোজ ইনভেস্টমেন্ট। আমরা বৃত্তিতে যাওয়ার আগে আমাদের সাথে জনাব হাবিবুর রহমান ছিলেন, যিনি চেয়ারম্যান, আমরা তাকে বিদায় দিয়েছি, এবং আমাদের সাথে আবার যোগ দিয়েছেন জনাব নজমুল হুসেইন, সিইও অফ ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টার। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। না শেখ, আপনার কাছ থেকে আমি শুরু করব। আমরা শুনেছি এখানে ইনভেস্টমেন্ট সম্পর্কে এবং ইসলামিক উইল সম্পর্কে, প্রথমে আপনার কাছে এটা জানতে চাবো, অনেক মানুষ আমি দেখেছি ইন মাই প্রফেশনাল ক্যারিয়ার দ্যাট পিপল হ্যাভ গট মানি, অ্যাম্পল অ্যামাউন্ট অফ অ্যাসেট ব্যাংকে আছে, কিন্তু তারা ভাবছেন, আই এম নট সেইং অল অফ দেম বাট মেনি দ্যাট হ্যাভ কাম অ্যাক্রস, যে আমার তো উইল করার দরকার নাই, আমার যে দেশে যেভাবে সম্পত্তি বন্টন হইতো এইভাবেই এখানে এই দেশে হবে, বিকজ আই এম এ মুসলিম। নাও হাউ কারেক্ট ইজ দে ভিউ? জাজাকাল্লাহ খান, এটা আপনি ঠিকই বলেছেন। আমাদের দেশ থেকে যারা এসেছেন মুসলিম দেশগুলোতে, সাধারণত পার্সোনাল লাইফে, পারিবারিক জীবনে এগুলো ইসলামিক শরিয়া অনুযায়ী অ্যাপ্লাই করা হয় আমাদের দেশে। বিয়ে শাদী সংক্রান্তের বিষয়ে, মিরাস, উত্তরাধিকার, ইনহেরিটেন্সের বিষয়ে অ্যাবসোলুটলি শরিয়া অনুযায়ী ফর্মুলা হয়। কিন্তু আমাদের দেলোয়ার খান বলেছেন, আপনারা শুনেছেন একটু আগে, এই দেশে ইংলিশ ল হলো মেইন ল, যদি উইল না করা হয় তাহলে এটা ইসলামিক শরীয়ত অনুযায়ী বন্টন করা হবে না। আর ইসলামিক উইলটা হাদিসে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে, এটা কাদের জন্য এটা অ্যাপ্লিকেবল বা না? বিফোর ইউ মুভ অন টু দ্য কারেক্ট, সরি ফর দ্য ইন্টারাপশন, অনেক মানুষের ধারণা এটা তো ইংলিশ দেশ, নন মুসলিম দেশ, এখানে আবার ইসলামিক ল বলতে কী আছে? এখানে এখানে ইসলামিক ল না বলে যে উইলের মধ্যে, যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই, কিছুদিন আগে আমি পড়েছি, এ দেশেও ঘটেছে, আমেরিকা এক বড় মিলিয়নিয়ার মারা গেছেন, একটা ডগকে উইল করে গেছেন। ওকে, দিস ল উই ক্যান ইউটিলাইজ। আচ্ছা আচ্ছা, যেভাবে উইল করে ডগকে দিয়েছে, আমরা উইল করে ইসলামিক তরিকায় দিতে পারবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে শরিয়া কমপ্লায়েন্টলি এই জিনিসটা করা যাবে, মানে উইলের মধ্যে ইটস মেইনলি ইংলিশ ল, ইউ ক্যান ইউটিলাইজ ইসলামিক মানে রুলটাকে, প্রিন্সিপালটা ওখানে ঢুকাই দিয়া উইদিন দ্য ইংলিশ ল ফ্রেমওয়ার্ক অফ দ্য উইল ইটস অ্যাকোমোডেট করা যাচ্ছে। এটা দেন এক্সপার্ট যারা লয়ার, তারা আপনাকে হেল্প করবে ইসলামিক উইলে, যারা ইসলামিক উইলে যারা। আচ্ছা আচ্ছা, সরি সরি, নাও থ্যাংক ইউ ভেরি মাচ। নাও এখন একটি জিনিস যেটা আমি জানতে চাবো, হাউ ক্যান দে ডু ইট? কারণ এখন আমরা তো অনেক মানুষ, তারা তো কোরআন হাদিসের হয়তো সম্পূর্ণভাবে ইনহেরিটেন্সটা কীভাবে বাট মানে স্পেন্ড বন্টন করতে হবে, কন্ট্রোল করতে হবে, বন্টন কীরকম করতে হবে জানা না, জানা নাই, তার জন্য কি তারা একজন কোয়ালিফাইড সলিসিটারের কাছে গেলে হবে? কারণ সলিসিটার হয়তো ইসলামিক উইলের যারা সলিসিটার আছেন, তারা হয়তো এই দেশের আইন সম্পর্কে হয়তো দে মাইট বি ভেরি কোয়ালিফাইড অ্যান্ড নলেজেবল, বা ইসলামিক শরিয়ত আন্ডারস্ট্যান্ডিং কি এইরকম সলিসিটারদের আছে? মানে দুইটা জিনিস আছে, একটা হলো যে কিছু সলিসিটার বা লয়ার আছেন যারা একটু বেসিক আইডিয়া আছে, এত ডিপলি নাই। আচ্ছা, তারা প্রয়োজন বোধে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এবং মোস্ট অফ দ্য টাইমস মুসল্লিরা আসেন বা ক্লায়েন্ট আসেন আমাদের কাছে অ্যাডভাইস নিতে। প্রত্যেক সপ্তাহে আমার জন্য এটা থাকে স্পেসিফিক যে ইনহেরিটেন্স রিলেটেড ইস্যুজ কাম, তা আমাদের কাছ থেকে তারা ফর্মুলা জেনে যায় যে বাবা মারা গেছেন, মা কতটুকুন পাবেন, ছেলে কতটুকুন, মেয়ে কতটুকুন, এগুলো তারা নিয়ে যান, নিয়ে গিয়ে তারা এগুলাকে লয়ারের কাছে প্রেজেন্ট করেন যে আমি এইভাবে চাই। এই হলো যদি সলিসিটার খুব এক্সপার্ট না হন ইসলামিক লতে। আর কিছু আছে, আমি তাদের নাম বলবো না, আমাদের কাছে তাদের লিস্ট আছে যে দে আর ভেরি ট্রেইনড অ্যাবাউট ইসলামিক ইনহেরিটেন্স ল। আচ্ছা আচ্ছা, তো তাদের কাছে গেলে তারা দে ডু বেটার গাইডেন্স, সেখানে থেকে মিস্টেক হয় না। কিন্তু সাধারণ সলিসিটারের কাছে যেতে হলে আমরা অবশ্যই অ্যাডভাইস করব বিফোর ইউ গো টু দ্য অ্যানি লয়ার, ইউনিট টু চেক ফ্রম এ স্কলার।
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এটা খুব চমৎকারভাবে আপনি ক্লারিফাই করেছেন। তার মানে হচ্ছে যদি আমাদের কোনো জায়গায় জানতে বা বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয়, আমরা এটাকে ক্রস চেক করে নিব বা ভেরিফাই করে নিব। থ্যাংক ইউ ফর ক্লারিফাইং দ্যাট। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানার চেষ্টা করব, আপনি বলেছেন ডকুমেন্টারিতে আমরা দেখেছি ওয়ান থার্ড অফ দ্য উইল ক্যান বি ডোনেটেড টুয়ার্ডস দি চ্যারিটি, দ্যাটস কারেক্ট ইফ আই আন্ডারস্টুড ইট কারেক্টলি। নাও ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট আর এটা কীভাবে করা যাবে? না না, এখন প্রথমে আসেন যে উইল করার ব্যাপারটা যেটা বলছিলাম, উইল করা যদি কারো কোনো অ্যাসেট না থাকে টোটালি, কেউ তার কাছে টাকা পাবে না, ইফ ই ডাজ উইদাউট উইল নো প্রবলেম ফর হিম, কিন্তু যার টাকা আছে, মানি আছে, অ্যাসেট আছে, প্রপার্টি আছে, উনি উইল করে না গেলে ওনার ছেলে মেয়েরা সম্পত্তির ক্ষেত্রে শরীয়ত মতো পাবে না, এটা যেন উনি গুণাগার হয়ে যাবেন। আচ্ছা, তো এই জন্য ওনার নিজে আল্লাহর কাছে বাঁচার জন্য একটা হাদিস আছে যে কোন কোন মানুষ আল্লাহর এত ইবাদত করবে 60 বছর 70 বছর পর্যন্ত, আর যখন ইনহেরিটেন্সের মধ্যে গণ্ডগোল করে যায় মৃত্যুর আগে, তখন সে জাহান্নাম কনফার্ম করে মারা যায়। তো এখন সে যদি হয়তো প্ল্যান করে সে করলো না, কিন্তু প্ল্যান না করার কারণে, অ্যাজ ইংলিশে যেটা বলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেইল, তো এই কারণে সে আল্লাহ কাছে ধরা পড়ে যাবে, তোমার এত জায়গা আছে, এতগুলো ঘর আছে, তুমি এগুলো কেন শরীয়ত মতো বন্টন করে দিয়ে আসো নাই, কেন ইসলামী গুল করে দিয়ে আসো নাই, তিনি কিন্তু আল্লাহর কাছে ঠেকে যাবেন। এবং আমার কাছে কেস আছে যে মাকে কবর দিয়ে এসে বাপ আগে মারা গেছে, এই ঘরের মালিক কী হবে, কবর দিয়ে এসে ঘরে এসে ভাইরা মারামারি করেছে ঘরের ভিতরে, সেম ডে মাকে কবর দিয়ে আসছে। এটা আমরা জানি, আনফর্চুনেটলি ইটস আ স্ট্রাইকিং ট্রুথ দ্যাট আমরা এই দেশে দেখছি, কিন্তু আমরা জানি আমাদের কান্ট্রি অফ অরিজিন যারাই বাংলাদেশে আমরা মেজরিটি অফ আসা, এইটা সমস্যা আমরা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন দেখে আসছি, এবং ভাই ভাই কিন্তু খুব মমতা স্নেহ থাকে, কিন্তু যখনই সম্পদের বিষয় আসে, উই সি দে আর দি স্ট্রংগেস্ট এনিমি অফ আস আনফর্চুনেটলি। অ্যাবসলিউটলি। Sorry to interrupt you. I mean, there's a nice point that you've actually just made here. I mean, we're all parents here, so we have children. And we love our children. We okay? do. But at the end of the day, when I die, it's going to be me on my own. And we all have to die one day. And we all have to die one day. So my wealth that I leave behind, what can I do to benefit my family? That's why the Islamic Sharia has given one up to one third maximum. Mm-hmm. You can give less, but that's the maximum that you can actually give. And the reason being for that, if you think about it, we want to save ourselves from the hellfire. Okay. And if we have wealth that Allah SWT blessed us with, that there's no better source of income for the akhirah other than leaving it for charity. You leave it for your children, they fight, as the example that we just had. Mm-hmm. Or they'll use it, some will give shukr and thanks and gratitude for the parents giving that, but after a while they'll forget about that as well. If you give it to a charity, this is the benefit. If you give it to a charity, it will be recorded in your good accounts. And if it's a sadaqa jariya, continuously project, then you get it perpetually. Forever until eternity. Mm-hmm, mm-hmm. So the masjid, alhamdulillah, this is something that we've already seen 100 years of history, and our plan is now to go beyond that 100 year in the future, and then thereafter, inshallah ta'ala. Inshallah. So we are developing a lot of projects and a lot of programs to help the community, the khidmah services, which if someone supports us, that will enable us to do these projects. So it's their money that will enable us to do all of this. So it makes common sense for you to actually set aside, if you can, one third, alhamdulillah, but you know that one third, if you got to say £100,000, you know, £30,000, you give it to the masjid. £70,000 will go to you towards your family, and that can be divided up according to the miras rules and regulation. Now, someone wants, so say for example, just the example, if you put in £30,000, is it something that can go upfront, or is it can be done in installment? You can do it in installment, you can do it, the Lord deals with it, so you can actually give actually, you. Actually, if it's in your will, this money will come after your death. I see. Okay. That's for that program. So the executioner will make sure that it is distributed accordingly. So for example, say, easy example, say somebody owns 10 houses, and there are many people in our community who've got more than 10 houses. Yeah. So what he can do is, in one third is the maximum, right? So if he can say, okay, out of my 10 houses, in his will he can say, I would like to donate one house to Istanbul Mosque. And he can stipulate the Islamic Mosque shall never be able to sell this house. Ah, okay? I see. And they only benefit from the income from this house. আচ্ছা, মানে এখান থেকে যে রেন্ট আসবে বা যেটা জেনারেট হবে, ইয়েস, হোয়াটএভার হি ওয়ান্টস টু স্টিপুলেট হি ক্যান ডু দ্যাট। আচ্ছা আচ্ছা, মানে দ্যাট কনসেপ্ট ইজ অ্যাকচুয়ালি দেন ইন বাংলাদেশ, নট অফ আর সোলি দ্যাট ফ্রম বাংলাদেশ, দে অ্যাকচুয়ালি ডু উইল ল্যান্ড এন্ড দে ইউ নো, সো ইটস নট সামথিং দ্যাট এলিয়েন অর আনফ্যামিলিয়ার উইথ পিপল, অ্যাকচুয়ালি নো দিস কনসেপ্ট, বাট নো ওয়ান্স অ্যাকচুয়ালি ডান ইট হিয়ার, সো হোয়াট উই ট্রাই টু রিয়েলি ডু ইজ পজিটিভলি এক্সপ্লয়েট দ্যাট অপরচুনিটি টু সে, ইউ নো, পিপল আউট দেয়ার, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দিস, ইজ নট অনলি বাংলাদেশ, হোল মুসলিম ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, ইয়েস, 1400 ইজ হিস্টরি, অল মেসাজেস এন্ড ইসলামিক ইনস্টিটিউশনস আর বেসড অন দ্য ওয়াকফ ফান্ডিং, ওয়াকফ ফান্ডিং, ইয়েস,
Thank you. But just to clarify here, my dear viewers, we're none of us here are lawyer. We're not giving any legal advice here. Mm-hmm. But do consult your solicitor, a qualified, as we've heard from Sheikh, if you have any relevant information that you want to need to find out, or any update or any concerns you have, please do feel free to get in touch with a qualified, bona fide solicitor that is expert in this field, and perhaps then consult the other ulama to make sure that what you have done is according to the and compliant to the Sharia. Now, আরেকটি জিনিস আমি জানতে চাবো, যেটা আমাদের জনাব দেলওয়ার খান টাচ করেছেন, হালাল ইনভেস্টমেন্ট। নাও দিস ইজ আ টার্ম দ্যাট উই লিভ ইন ওয়েস্টার্ন সোসাইটি, একটা কনফিউশন মধ্যে অনেক মুসলমান আছে, হোয়াট ডু ইউ মিন বাই হালাল ইনভেস্টমেন্ট, বিকজ ইটস আ কান্ট্রি ওয়ার্কস অন ইন্টারেস্ট বেসড ইকোনমি, ইটস আ কান্ট্রি দ্যাট হ্যাভ টু ওয়ার্ক উইথ দোজ কাইন্ড অফ প্রিন্সিপল। নাও এই সবের মধ্যে কেউ যদি ইনভেস্ট, কারণ অনেকের আমাদের ইনভেস্টমেন্ট আছে কিন্তু উই ডোন্ট ইভেন নো দ্যাট ওয়েদার ইটস হালাল, ওয়েদার ইটস এথিক্যাল, ওয়েদার ইটস মরাল, কারণ হালালের পাশাপাশি আবার এথিক্যাল আছে, মরালি সাবজেক্ট আছে। না যারা ইনভেস্টমেন্ট করছেন, ফর এক্সাম্পল ওয়েদার ইট বি স্টকস ইন শেয়ার, ওয়েদার ইট বি হোয়াট এভার ইট ইজ, হাউ ইম্পর্টেন্ট অ্যাজ মুসলিম টু ইনশোর দ্যাট আমাদের যে টাকাটা যখন আমরা ইনভেস্ট করছি, টু ইনশোর দ্যাট দ্য মানি দ্যাটস বিন জেনারেটেড, দ্য সোর্স ইজ হালাল, অ্যান্ড পারহ্যাপস দ্য ইস্যু অফ মরালিটি অ্যান্ড এথিক্যাল কামস ইন। না এখানে দুইটা জিনিস আছে, আমাদের দোলা ভাই যারা বলেছেন হি ইজ নট অফারিং টু গো টু স্টক এক্সচেঞ্জ এন্ড ওপেন মার্কেট, ইট ইজ ইনফ্যাক্ট মানে এক্সাম্পল এসেছে যে রিয়েল এস্টেট, আমরা যে ঘর কিনি, বাড়ি কিনি, ফ্ল্যাট কিনি, এবং সেটাকে আমরা ইনভেস্টমেন্ট আকারে ধরি, ওখান থেকে ওইটা ওইভাবে এটা অ্যাসেট হয়ে থাকলো আর ওখানে ইনকাম আসলো মসজিদের জন্য, এটাকে ইনভেস্টমেন্ট আমরা মিন করেছি। আমরা যখন ইনভেস্টমেন্ট শুনি, Yes. So thank you very much for clarifying that. We're going to a very low risk. Acha minimal risk. Yeah. And apnara etake ensure kemne korben, if you can anyone of you if you would like to come in, especially Delwar bhai, je ei je investment ta korchen apnara, how do you monitor je investment ta? Apnara to real estate ekta example diyechen, but I'm sure there are a lot of other investments are in place. Ensure kemne korben je apnara investment ta korchen eta halal. How do you, what's the process? Eta amader scholar jara achen onader sathe amra shob shomoy consult kori. Acha amra investment korar age onader jiggesha kori eta amader এই পথে যাওয়া ঠিক হবে কিনা, but then again they are not the financial consultant, no, but they will look at the sharia side, and then we have our financial advisor, professional consultant, but the professional as a charity, before we invest anywhere we have to get a professional advice. We're obliged to do that. Also the type of investment that we do is already known in terms of buying a property and simple. Renting that out, for example, is very halal. But let me give you an example. I'm not too sure if it's been covered yet. There's another project that we're looking into. It's set at the feasibility stage. Okay. A Muslim burial. So what we wanted to do was we've actually sourced a land in North London. And what we'd like to do is actually purchase this land and use this land over, I don't know, say 10 to 15 years period to bury Muslims at a community. At the moment, the burial cost is extortionate. So we just talked about death and wills and so forth. The other issue that you got to think about is how much does it cost to bury me? £4,000. Very true example. It's not even easy. That's it's right. Very, very expensive. It is. And so one of the things that we want to do is actually look at a burial project where the average person in the community can afford. Acha. So not your £4,000, not your £3,000 even. So going at a lower rate that is more viable for the average person on an average income. So that there's no burden at your death. So that's one project we're looking at. So to finance that project, this is both an investment for us as an organization, which will generate funds. And the reason why we want to do this, two things. We talked about earlier on, which Sheikh mentioned and our Honorary Secretary mentioned as well. We secured these Karda Hasana from people. Okay. We got 2.9 million to pay back. We're paying back £500,000 each year. And alhamdulillah, I mean, even like last week, I authorized a number of money to be returned. And we're doing it regularly. It's on demand. As soon as someone demands, we give the money back. When you say I authorize, are you yourself? Or So someone basically says, I would like my money back. So it goes through our finance team then does all the checks and balances. Then it comes to me. Thank you for clarifying even that. Dubai, and then it's also finally checked by our trustees as well. Okay. So we go through a rigorous process. And we talked about checks and balances correctly. Earlier on. So we've got a number of systems to ensure that the money is legitimately given back to the right person. Now, with regards to the investment, we have to pay back £500,000 each year, roughly. By paying so, what it doesn't allow us to do is generate new programs and services, because we're dedicated to giving the money back to people. What we want to do is become independent of the debt. So the Qarda Hasana that we've got, we want to pay that back. But at the same time, what we want to do is have a viable financial system in-house that, you know, we've got £3 million a year.
at the moment, current rate. If we increase the services, that's going to be much more. So we want to look at investments, halal investments, whereby we can generate the money that we need and also provide a service to the community. So the burial project idea is one of them that we're actually now doing a feasibility on to see how feasible that is, because that can generate sufficient funds to pay back the Qardha Hasana that we've got, also generate revenue to run the project, and also provide a service to the community. So it's a three-in-one program that we're looking at. Thank you very much for clarifying. So I believe these are one of the projects that we talked about in the very future. In near future, you will be bringing more. Now, when it comes to future, we've got short-term plan, we've got long-term plan. Now, you are the new CEO. Now, my question to you would be, because I'm sure I'm just concerned we're coming towards the end of the program. Now, as a new CEO to the company, what would be your immediate future plans that you're trying to put in place to ensure this project, inshallah, in next 3, 4, 5 years time, it comes, it gets more success than what it is at the moment in time? Well, the first of all is that we're serving, this is the house of Allah, and we're serving the community to seek the pleasure of Allah subhanahu wa ta'ala. So the first thing that we did was consult with the community, the Musullis, our regular users, to actually say, this is a masjid, you've been coming here many years, tell us what it is that we're doing that's good. Tell us what it is that we're doing that we can improve, and tell us what it is that we're not doing that we should do. That was the first stage. So we actually held... What are the methods? And the method was workshops. We had focus group workshops with elderly, with youth, with sisters, with the general community, with the business people, and obviously our members as well. And they gave that feedback with regards to what they felt according to those questions. After that, we also had further discussions amongst the trustees as well, saying these are the responses that people are actually saying. What is it that we can actually do? How many of these, I mean, one person, actually a few people suggested recreational and recreational services. We ought to have a swimming pool, for example. Now we've got ethical issues there. Exactly. It's not just that. I mean, there's a need for a halal base. We talked about that. But there's also other services there out there that can provide that. So as a masjid, we need to look at essential services rather than those subsidiary services that are good, but we can work with somebody else. So we can work with the leisure service in the council, say, you ought to be providing them because there's a demand from your community to provide that. We don't need to provide that. So after consulting with the community, we got all their ideas, we got their concerns, and we got their suggestion. From that, we put together a strategy. We got a draft 5-year strategic plan. We've got a team of people, that's staff, trustees and others are actually working together, in consultation with the community. So we've put together a strategic plan, which is our 5-year strategic plan I mentioned earlier on, to take us to 2023. And the idea behind that is we have clear priorities. So we have set 5 priorities for the next 5 years. Within each of those priorities, we've got a number of objectives. So we've got roughly between 4 to 6 objectives for each priority for the next 5 years. And then for each of those, annually, what are the key deliverables that we're going to be doing? Okay, to ensure that we deliver on those priorities that people have said that this is important to us. So, for example, one of the things that they've said important to them is religious education. They've also said youth education. They've also said adult education. So we grouped all of that into Islamic education, so that we can ensure... But that term sometimes can be very challenging. Does it mean that when you say Islamic, does it mean... Because people might have a misunderstanding. Does it mean Quran and Sunnah only? Because when you say Islamic education, people have that misnomer. So how are you going to deal with that? Going back to the basics with regards to who we are as a masjid. So the first essential is around the Quran. So anything that you need to know about the Quran, the tajweed, the rule of hifz, with regards to memorization, but more importantly, application. That's actually missing from a lot of madrasas, a lot of masajids, is that they learn how to read the Quran, but there's no connection with the Quran. The practical application. This is where our sheikhs come in, all the bayans that we do, all the programs that we do, is actually about looking at informing the community that, yes, these are issues that you're facing in the community, but this is the answer in the Quran. So it's getting that relationship sorted. Thank you very much. I'll come back to about a little bit more to find out in detail. Now, Sheikh, apnake kache proshno thakbe. Ekhane amra shunechi bibhinno project. Now, project bolte, Mariam Center is a project, synagogue is a project, Burio is a project, a lot of other projects. Amader community, bashadar Muslim amra budhi, amra taka dicchi masjide. Now, people think, okay, I mean, moschidir karon Allah bolechen moschide taka dewar jonno. So now people have an understanding that ami to moschide taka dicchi, eta tale business e taka dicchi, ba onno ekta project e taka dicchi. That's not a masjid. How would you explain the difference here when people say that's not masjid or it's not, or it's part of a masjid? Donation ta koto important ekhane? Now, Islam is a comprehensive code of life. Having masjid holo markaz of all many activities. So, shekhane Islamic education, for example. Eta ki masjider ongsho howa uchit na. Eibhabe kore mone koren je amader lokera biye shadher olima korbe, ekta sundor facility namaz porte parbe.
আগে বাইরে একটা হল করলেন, সেখানে নামাজ পড়া কি কষ্ট, এখানে আপনার একটা হলের মধ্যে সেই ব্যবস্থাটাও আছে, মেয়েদের অ্যাক্সেস নাই, সেগ্রিগেশন, তাদের আলাদা বাথরুম থেকে সুন্দর করে ব্যবস্থাটা যেটা আছে। এরপরে এইভাবে করে আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস মসজিদ কেন্দ্রিক, মূল নামাজের পরে অনেক অ্যাক্টিভিটিস ইসলামের ভিতরে আছে। এই জন্য আমরা ইসলামের একটা অংশ না নিয়ে পুরো অংশকেই এই মার্কাজের মধ্যে আমরা দেখতে চাই। তো এটা কি মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা আপনি বলছেন? ওই রকমই, আমরা তাকে পূর্ণাঙ্গ পারবো না, এটা তো ইসলামী দেশ না। আচ্ছা, যতটুকু আমরা পারি মেইন কোর সার্ভিসগুলো যেগুলা আমাদের এডুকেশন থেকে শুরু করে, এই যে আপনার উনি বলেছেন একটু আগে সোশ্যাল অ্যাডভাইসের কথা, ফ্যামিলি প্রবলেমের কথা, এগুলো তো হিউজ প্রবলেম। এখন এগুলো শুধু মসজিদে নামাজ পড়লে তো হবে না, এগুলো ডিল করতে হবে না। আমাদের লোকের যে পারিবারিক সমস্যা হয়ে যাচ্ছে, আপনার সংসারগুলো টিকছে না, বিয়ে হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, হ্যাঁ, এগুলো কি করতে হবে? এগুলোর জন্য আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতে হবে, এডুকেশনাল প্রোগ্রাম করতে হবে, সেমিনার করতে হবে। আমরা ফ্যামিলি সেমিনার করি, ফ্যামিলি লাইফ কীভাবে ঠিক মতো চলে, এই সমস্যা, এগুলো তো মসজিদের এক্সটেনশন ওয়ার্ক। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন এখানে যে মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়, বালকে ওয়েন ইউজ দি ওয়ার্ড কম্প্রিহেন্সিভ, তার মানে হচ্ছে আপনি বলতে চান দৈনন্দিন যে ডে টু ডে চ্যালেঞ্জেস আছে বা সমস্যা আছে, ওইগুলোকেও ফেস করা, ডিল করা ইজ পার্ট অফ ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ক্লারিফাইং। বলছেন যে আসলে ওইখানে তো দুইটাই হচ্ছে। জি, এই যে আমাদের হলগুলো যেগুলো অন্যান্য কাজে ব্যবহার হয়, ওইখানে তো নামাজও হয়, এখানে মনে করেন আমরা তারাবির সময়, রমজানের সময়, জুমার সময়, জুমার সময় তো সবগুলা হল এবং রুম সবটাই যে এবং করিডোরও বাকি থাকে না। তার মানে হচ্ছে এখানে শুধু মসজিদকে, মানে মসজিদটা শুধু ইম্পর্টেন্ট না, মসজিদের সাথে সাথে যে সার্ভিসগুলো দিচ্ছে, যেটা একটা কমপ্লিট মুসলমান তৈরি কেমনে করা যায়, এইটা আপনারা মেইন লক্ষ্য টু এনশো। আই থিঙ্ক, সরি, জাস্ট টু ক্লারিফাই ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট, বিকজ দ্য মসজিদ স্টার্টেড উইথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন মদিনা। আই ওয়াজ গোইং টু কাম দেয়ার। ইফ ইউ অ্যাকচুয়ালি লুক এট হিজ মসজিদ, ইট ওয়াজ আ প্লেস টু প্রে, ইট ওয়াজ আ প্লেস ফর টু কংগ্রিগেট, ইট ওয়াজ আ প্লেস টু সোশ্যালাইজ, ইট ওয়াজ আ প্লেস টু অ্যাকচুয়ালি গো এন্ড গেট সাম ফুড ইফ ইউ আর হাংরি এন্ড ইফ ইউ আর পোর, ইট ওয়াজ আ প্লেস টু গো এন্ড রেস্ট if you don't have a home. It was a place where the people who came back from different places could actually gather. It was a place where you can actually get news. So if you look, if we model ourselves on what a masjid was at the time of Rasulullah sallallahu alaihi wasallam, we're actually seeking to actually emulate that. And so the example of a masjid, unfortunately in some places where they're very small, they're not purpose built, all they do is serve as a place where you go and pray, after a prayer the masjid gets locked up. আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমি ওই প্রোগ্রামে ছিলাম, তো ভিজিট করতে আসলেন, উনি বেশি সব ঘুরে ঘুরে দেখলেন, দেখে বললেন, উনি নিজে মন্তব্য করলেন, আপনারা তো মদিনার প্রফেটিক মসজিদের রোল অনুযায়ী দেখা যায় মসজিদকে আপনারা ব্যবহার করতেছেন। Thank you very much for sharing such informative information there. Now, ekhane arekti proshno hocche jeti apnara bolechen je youth service ebong onek onno service dicchen. Now, onek shomoy amra dekhchi je media, amra jokhon boli, we say that's not a fair representation of Muslims or Islam or who we are. Now, as East London Mosque, there are a lot of things that people might ask or might be concerned about. East London Masjid, to tackle extremism or any other sort of those kind of nature, what is East London Mosque doing to ensure that these things amongst the youth, or perhaps the misunderstanding among the youth, are eliminated? Ki ki kaj ba bhumika ache East London Masjid er? Main shuru hoy je shatik islamic teaching provide kora through khutba, regular weekly bayan, tafsir, circles, and many youth activities, youth programs, sisters program, সকল জায়গায় রাইট ইসলামিক এডুকেশনের অভাবই তো এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটাকে আমরা মেইন ফোকাস করেছি। এখান থেকে আমি মনে করি এই এক্সট্রিজম থেকে শুরু করে সব কিছু ট্যাকল করার মূল কাজ হচ্ছে রাইট ইসলামিক এডুকেশনটা দেওয়া। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ, উই বিলিভ দ্যাট সিনসিয়ারলি, উই ট্রাই টু প্রোভাইড দিস নলেজ। The other thing on that, what we're seeking to do is actually redefine the meaning of Islam as said by the negative media, how Islam is portrayed. They've actually defined Islam for us in the West, and that's not how it is. So Islam is synonymous with terrorism, with extremism. Islam belongs to the Muslims. We should define it, and it's already been defined. So what we're trying to do is recapture that and make sure that people actually understand Islam how it ought to be. So we organize programs like open day programs. We just had a program of an open day only a few weeks ago, and this is where we invite the non-Muslims to come into the masjid. We invite people of influence and power. We have association with people again from public sector organization, people who make policies, so that they can actually better understand and appreciate what Islam is. So we have a duty. But I've seen on your documentary as well, in Islam
mosque documentary that I think Visit My Mosque Open Day, one of the documents I've seen myself, that one of the non-Muslim, I remember it's a brother saying, I didn't know what Islam is all about. Mm-hmm. I just found out when I came to visit That's the mosque. Right. Yeah. So a lot of people don't have any first-hand experience, Mani Musliman ki, ba Islam ki, kono janar kono shujog nai. No. So you're saying, amaderke as Muslim, we have to actively engage with the wider society. Very much so. Because if we can, I mean, the Sheikh mentioned about educating our community, we need to do that. At the same time, we need to educate the non-Muslim community. They're the majority. Okay. But the other word comes in integration. There's integration and assimilation. So integration is fine in terms of us as a community. Muslims have never been an insular community. Uh-huh. We've always been a community that actually we traveled, I mean, across the world. I mean, Islam has been in Britain during Shakespeare's time. I mean, it's historically recorded. You know, King Wafa, he actually minted a gold coin, said La ilaha illallah in Arabic calligraphy. So the history of Muslims actually working with other community is actually well known. So we're not a community that actually hides to ourselves. So the fact is, unfortunately, we've not been doing as much work as we needed to in terms of promoting the good understanding of Islam as it ought to be. So amongst our own community, the youth in particular, they're the majority, especially around our hamlets. You know, we have a very high youth population. So it's very important that they understand what Islam is, how to represent Islam in their adab, in their akhlaq, in their behavior. So when they go to school, when they go to college, when they go to university, when they go get a job, how they behave. Mu'amalat, dealings with people. Very much so. Okay. And this is what our sheikh and the other shuyukh are actually doing, is teaching people those basic qualities that's required. Thank you very much. I think we're running out of time, and inshallah now I'll be finding out in a minute from each of you after the final opinion and experience share karun among apnader shobar kache amar eti prashno thakbe, what are we expecting from our audience, and what should East London Mosque or London Muslim and London Muslim Centre should do to ensure that audience respond to the need that East London Mosque has? If I can start with you, Dilwar bhai. আমি যেটা আমার আপিল থাকবে আমাদের কমিউনিটির কাছে এটা হলো যে আমরা লং টার্ম চিন্তা করা দরকার, শুধু শর্ট টার্ম চিন্তা করলে হবে না। আলহামদুলিল্লাহ ইসলাম মসজিদ আমরা প্রতিষ্ঠিত করেছি, সবাই মিলে প্রতিষ্ঠিত করে, এটা আগামী 100 বছরের জন্য চিন্তা করা দরকার। যে আগামী 100 বছর জন্য অফকোর্স আমাদের নিউ জেনারেশনের জন্য আমরা একটা ডেট ফ্রি মসজিদ, একটা মসজিদের এনাফ ফান্ডিং থাকে যে ফান্ডিং দিয়ে কমিউনিটির সার্ভিস করতে পারে, এই ধরনের চিন্তা করা দরকার। শুধু যে শুধু মসজিদ কোনো রকম মসজিদটা বানাই ফেললাম, এরপরে শুধু কন্টিনিউয়াসলি শুধু ডোনেশন চাইলাম, মানে আমরা এটা যে ডোনেশন থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা কমার জন্য আমরা এই যে ওয়াক ফান্ডের দিকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর নিউ সিইও, আই এম শিওর দেয়ার উইল বি আ লট অফ চ্যালেঞ্জেস, নো প্রেসার, নো ডাউট। নাও হাউ আর ইউ গোইং টু মেক শিওর দ্যাট দি অবজেক্টিভ অফ দি মসজিদ এন্ড দি লন্ডন মুসলিম সেন্টার ইজ মেট, এন্ড হোয়াট উড ইওর মেসেজ বি অ্যাজ আ নিউ সিইও টু আওয়ার অডিয়েন্স? ভেরি মাচ সো। ওয়েল, ফার্স্টলি, আ মসজিদ ইজ দ্য বেস্ট প্লেস অন আর্থ। This is not from me, it's from Allah subhanahu wa ta'ala, from Rasulullah s.a.w. The best place on earth is a masjid. What that means is a masjid ought to be 5-star quality. And this is what we're seeking to do with our religious education, with our provision, with our services, with our cleanliness, with our khidmah, with our customer services. We are seeking to become the best place on earth, not by name, but by our performance. And to do that, we have to invest. You can't overnight have that quality in everything that you do. You can't go to Hilton and expect to pay £2.50 or £10. You've got to pay the Hilton rate. So what we're asking our musallis to do, to support us in getting our services out there, making sure that we actually have high quality trained staff. That requires money, that requires investment. Making sure that the facilities that we have requires investment. We've done the building, but needs maintenance. You know, so we are asking our musallis, all our listeners, to contribute to that. Thank you very much. I mean, that's fantastic. I've never heard the word 5-star there. Normally, 5-star is attached with the travel agent and the travel agency, and when we're traveling abroad. But that's just what we get. Thank you very much. We're not endorsing any hotels here, but thank you very much very for giving us such an example. And Janab, Ayub Khan, apnar kache amar same prashno thakbe. Financial daitto apni chilen. What do you see different in next year, inshallah? জি, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যে আমাদের যে আমি শুরুতে এটা বলেছিলাম যে আমাদের 11 মিলিয়ন পাউন্ড লেগেছে এই দুইটা প্রজেক্টে, সিনাগগ এবং মরিয়ম সেন্টারে। এখনও আমাদের আরও 3 মিলিয়ন পাউন্ড উঠাইতে হবে। তো এর মানে হচ্ছে যে এই যে বিল্ডিংয়ের যে কস্ট বা ডেভেলপমেন্টের যে কস্ট 11 মিলিয়ন ছিল, এর মধ্যে 3 মিলিয়ন পাউন্ড এখনও আমাদের ঘাটতি আছে। তো এটা মনে করা ঠিক না যে আমরা এখন খরচ মারার জন্য ইয়ে করতেছি, আসলে তো বিল্ডিংয়ের জন্যই এটা আমরা উঠাইতেছি, যেটা উঠানো এখনও বাকি আছে। এবং আমার এটাও আপিল থাকবে যে আসলে এই যে এতক্ষণ আমরা যেগুলো কথা বললাম এবং আমাদের প্রজেক্ট এবং সার্ভিসের কথা বললাম, আসলে এই ধরনের একটা মসজিদে বা প্রতিষ্ঠানে মানে 1 পাউন্ড দেওয়া
এবং কতগুলো সার্ভিসের সাথে এবং কতগুলো সুয়াবের সাথে আমরা মানে জড়িত হতে পারবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং শেষে আপনার কাছে আমি জানতে চাবো যে উড ইউ মেসেজ বি আমাদের অডিয়েন্সের কাছে যারা ইনশাআল্লাহ দে হ্যাভ বিন কন্ট্রিবিউটিং থ্রু আউট ফর আলহামদুলিল্লাহ সিন্স দ্য ইসলামিক মসজিদ হ্যাজ বিন দেয়ার, আপনি কী মেসেজ থাকবে আমার অডিয়েন্সের কাছে আপনার বেসিক ইসলামিক গাইডলাইন সহ, এবং কীভাবে আপনি তাদেরকে মেক শিওর করবেন যে দে এঙ্গেজ উইথ দি প্রজেক্ট অফ ইসলাম মস্ক এন্ড লানা মুসলিম সেন্টার? তিনও গেস্ট যেটা বলেছেন ওইটাকে সামারাইজ করে আমি বলি যে সাইকোলজিক্যালি আপনি একটা ইয়ে কাজ করবে, মসজিদ তো হয়ে গেছে, বিল্ডিং তো হয়ে গেছে, আর কী দরকার? এই কথা থেকে সরে এসে এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম যে এই বিল্ডিং খালি পড়ে থাকলে তো কাজ হবে না, এটাকে সার্ভিস প্রোভাইড করার জন্য, রান করার জন্য, এক্সিলেন্ট কোয়ালিটি প্রোভাইড করার জন্য, করজমুক্ত করার জন্য যে এখন এই বছরও আমাদের যথেষ্ট সহযোগিতা লাগবে, এটা সিরিয়াসলি যেন আমাদের ভাইরা বোনেরা কনসিডার করেন যে আমাদের অ্যাপিল নিয়ে আমরা আমাদের আসতেছি এবং এটার প্রয়োজনটা অত্যন্ত বেশি যে এই বিল্ডিংকে মেনটেন করা, সার্ভিস প্রোভাইড করা, নিশ্চিত করা, এগুলোর জন্য আমাদের প্রয়োজন একটুও কমে নাই, বরঞ্চ বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, আমি আর নিতে পারছি না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং মূল্যবান বক্তব্যটি আমাদের কাছে তুলে সামনে আমাদের অডিয়েন্সের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। What a beautiful note to end on. Our Sheikh has beautifully summarized it. It's not all about mosque. Amra ki service provide korchi, ki dicchi community ke, ebong community theke kibhabe upokrito hocche. This is one of the things we need to find out first, and we need to understand and contemplate on it. Secondly, masjid, as Sheikh has mentioned, is not only about namaz porbo ebong chole jabo, ebong amra shunechi je tala lage namaz shesh ebong door ta lock kore ghore chole gelam. No, we have heard the importance of encouraging the younger generation. How can they participate? How can they engage? And most importantly, they are the brand ambassador of tomorrow when we will be not here in this world. And especially when we live where we live at a time when it's very, very challenging. What is our responsibility? What is our duty? We need to make sure that we represent them. We reflect the true akhlaq that we have heard, the true mu'amalat according to the Quran and Sunnah. That's when our children, our future generation will understand. And as Muslim, when we go to a masjid, we ensure we want to find a good service. We want to find neat and clean and hygienic. How can we find that out? Only when we can support, only when we can generously donate. Inshallah, like as always, you'll inshallah continue to participate, engage. And inshallah, we'll see you again with this project, East London Mosque and London Muslim Center, in the month of Ramadan. Until we meet next time, subhanakallahumma wa hamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilayk, wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.